এমনও হতে পারে যে গোসল ফরজ হয়েছে এ মুহূর্তে তিনি সাহারি খাচ্ছেন গোসল করতে গেলে হয়তো সাহারি খাওয়ার সময় থাকবে না শেষ হয়ে যাবে অথবা যে কোনো কারণেই হোক তিনি গোসল না করে ফরজ গোসল অবস্থায় তিনি শাহরি খেলেন অথবা উজু না করে অপবিত্র অবস্থায় শাহরি খেলেন তাহলে অপবিত্র অবস্থায় যদি সাহারি খান তাহলে তার এ রোজা হবে কিনা উত্তর হল হাঁ হবে কোনো প্রকার সমস্যা হবে না তবে একজন ইমানদার ব্যক্তির জন্য খুব বেশি সময় অপবিত্র অবস্থায় থাকা উচিত না সেটা ভিন্ন কথা কিন্তু রমজান মাসে সিয়াম শুদ্ধ হওয়ার জন্য পবিত্র অবস্থায় সাহারি খাওয়ার কোনো শর্ত করণাধিসের কোথাও যেহেতু আরোপ করা হয়নি অতএব আমি যদি অপবিত্র অবস্থায় সাহারি খাই তাহলে আমার সিয়াম হয়ে যাবে কোনো সমস্যা হবে না ইনশা আল্লাহ হবে ইদনিল্লাহ তবে মনে রাখতে হবে যে সাহারি অপবিত্র অবস্থায় আমি খেয়ে ফেললাম এটুক চললো কিন্তু ফজরজ জামাতে যেহেতু পুরুষের জন্য সালাত করতে হবে তবে ফজর জামাতের আগে আগে দ্রুত তাকে পবিত্রতা অর্জন করে নিয়ে তারপরে গোসল ফরজলে গোসল উজু ফরজল উজু করে তারপর তাকে ফজল জামাতে সামিল হতে হবে কারণ সিয়াম রাখা যত গুরুত্বপূর্ণ চাইতে সলাত আদায় করার গুরুত্ব অনেক বেশি অতএব আমরা যদি অপবিত্রতা ছাড় দিয়ে সাহি খেয়ে ফেলি অপবিত্র অবস্থায় তাহলে সিয়াম হয়ে যাবে কিন্তু আমাদের ফজর সালাতের জন্য অবশ্যই আমাদের গোসল করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে এবং সুন্দরভাবে বিশুদ্ধ উপায়ে সিয়াম পালন করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আকাশের ওই নীলিমায় নদীরা যায় ছুটে যায় ওই মোহনা